শহরকে যানজট মুক্ত করতে পথে হাবড়া পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্তারা। প্রশাসনের তরফে ফুটপাত দখল মুক্ত করার আবেদন। হাবড়া শহরে যানজট নিত্যদিনের ঘটনা। শহরের বুক চিড়ে চলে গেছে যশোর রোড। যশোর রোডের দুপাড়েই গজিয়ে উঠেছে বেআইনি দোকান। শহরকে যানজট মুক্ত করতে ফুটপথ দখলকারীদের সতর্ক করল প্রশাসন। হাবড়া পৌরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন পথে নামেন তারা। হাবড়া শহরের যানজটের সমস্যা সমাধানে এই উদ্যোগ বলে জানা গেছে। হাবড়া শহরের যানজট দীর্ঘদিনের সমস্যা, যার ফলে যশোর রোড ধরে কলকাতামুখী কোনো গাড়িকে হাবড়া শহর পার করতে যথেষ্টই বেগ পেতে হয়। এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হল স্থানীয় পৌরসভা ও পুলিশ প্রশাসন। শহরকে যানজট মুক্ত করতে শুক্রবার রাতে পথে নামেন হাবড়া পৌরসভা এবং হাবড়া পুলিশের আধিকারিকেরা। পৌর এলাকায় যশোর রোডের ধারে ফুটপাত দখল করে অনেকেই অস্থায়ী দোকান দিয়েছেন। অনেক স্থায়ী দোকানদার ফুটপাতের ওপর তাদের দোকান এগিয়ে নিয়ে এসেছেন। তাদের উদ্দেশ্যে এদিন প্রশাসনের প্রতিনিধিরা প্রচার চালান। তাদেরকে অনুরোধ করেন ফুটপাত ফাঁকা করে দেওয়ার জন্যে। আর যারা অস্থায়ী দোকান দিয়েছেন তাদের দোকান আকারে ছোট করবার কথাও বলা হয়। এদিন পৌরপ্রধান নারায়ণ সাহা, হাবড়া থানার আধিকারিক অরিন্দম মুখার্জি সহ অন্যান্যরাও এই প্রচার অভিযানে অংশ নেন। পৌরপ্রধান জানান, এই মুহূর্তে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা না হলেও আগামী দিনে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে ফুটপাত দখল মুক্ত করা হবে। হাবড়া যশোর রোডে আমরা দেখছি বিভিন্ন সময় যানজট তৈরি হয়। আমরা এর আগে হাবড়া পৌরসভা এবং হাবড়া থানার পক্ষ থেকে আমরা প্রচুর প্রচার অভিযান করেছি, যাতে যশোর রোডে যানজটটা কমানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। আমরা বলেছিলাম যে রাস্তার পাশে কেউ মোটর সাইকেল সাইকেল রাখবেন না। আমাদের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটাকে আপনারা পথচারীদের ব্যবহারের জন্য ছেড়ে দিন, নিজের দোকানের মধ্যে মালপত্র রেখে ব্যবসা করুন। আমরা এই আবেদনগুলো অতীতে রেখেছি, তাতে কিছু মানুষ শুনেছেন কিন্তু সব মানুষ শোনেননি। তাই আজকে আমরা যৌথভাবে হাবড়া থানা এবং হাবড়া পৌরসভার পক্ষ থেকে আমরা হাবড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে ফুটপাত দখল করে বহু ব্যবসায়ীরা বসে রয়েছেন, তাদের কাছে আমরা আজকে আবেদন করলাম যে রাস্তাকে আপনারা চওড়া করে দিন, ফুটপাতকে আমাদের জন্য ফাঁকা করে দিন, যাতে মানুষ চলাচল করতে পারে। কিছু ফুটপাতের ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে যেখানে আছেন তারা একটু ছোট করে বসবেন। আমরা কাউকে তুলে দিতে চাইছি না এই মুহূর্তে, পরবর্তীকালে আমরা এদের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপরে এদেরকে আমরা স্থানান্তরিত করব। কিন্তু এই অবস্থায় আমরা সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।